রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার 18 মাইল রাবার বাগান এলাকায় অতিরিক্ত চাঁদানা পেয়ে ব্যবসায়ীদের পণ্যবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফকে দায়ী করেছে ট্রাক মালিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। এই ঘটনার প্রতিবাদে 11 জন বাজারের ব্যবসায়ীরা সকল দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশাল মানববন্ধন করে। পরে ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ সহ 9 দফা দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই স্মারকলিপি পেশ করেন। আপনাদের মালামাল আনা নেওয়ার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই পার্বত্য চট্টগ্রামে তাদেরকে রাখা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জানা যায় 10 জুন সকাল 6 ঘটিকায় ট্রাকটিতে আগুন দেয় 4 সন্ত্রাসী। এই ঘটনার পর বাগাইহাট সেনাজোন ও হাজাচড়া 54 বিজিবির টহল দল ঘটনাস্থলে এসে চালক ও হেল্পারকে উদ্ধার করে এবং দিঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে ট্রাকের আগুন নিয়ন্ত্রণ করে। এতে ট্রাকের মালামাল সহ ট্রাকটি পুড়ে প্রায় 40 লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে দাবি ব্যবসায়ীদের। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে। বাহারি সন্ত্রাসীরা যারা ঘটনা ঘটাইছে, আমার জোর আবেদন এদেরকে আইনের আওতায় নিয়ে এদেরকে বিচার করা এবং এই ঘটনা যেরকম এই রোডে আর না ঘটে, আর প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গা যদি ক্যাম্পগুলো যদি না করে, আজকে আমি শেষ হয়ে গেছি। এভাবে এখানে ব্যবসায়ী এবং গাড়ি ব্যবসায়ী যারা আছে সবাই ভাবে একদিন ধ্বংস হয়ে যাবে। কেউ এখানে সুন্দরভাবে ছেলে সন্তান নিয়ে বসবাস করার মতো কোনো সুযোগ থাকবে না। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।